বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা বিসিএস পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে আলোচনা করব বাহাত্তর নম্বর চেস্ট এটা নিমোনিক আমরা লিখছি যে চেষ্টা করে আখরাতের জন্য চেষ্টা থেকে মনে রাখব চেস্ট আর যে আখরাতের জন্য চেষ্টা করে সে অবশ্যই নিষ্পাপ হয়ে যাবে সো চেস্ট মিনস নিষ্পাপ ডেকোরাস নিমনিক হইল ঢেকুর না ওঠা ঢেকুর থেকে মনে রাখবো ডেকোরাস ঢেকুর ডেকোরাস আর ডেকোরাস শব্দের অর্থ হলো শোভনীয় একজনারেইট এটা নিমনিক লিখছি একজনের সাক্ষীতে একজনের সাক্ষিতে অভিযোগ হতে মুক্তি দেওয়া হইল সো এখানে একজনের সাক্ষীতে থেকে মনে রাখবো একজো না রেট একজনের সাক্ষীতে এক না রেট আর অর্থ হইল অভিযোগ হইতে মুক্তি দেওয়া এটার সিনো নিয়মগুলো হল অ্যাকুইট এখন আমরা অ্যাকুইট এবং অ্যাপসলভের অর্থগুলো দেখবো অ্যাকুইট নিমোনি গ্লেক্সি কুইট করা কুইট করা মানে ত্যাগ করা যার মিনিং বোঝাইতেছে খালাস দেওয়া বা মুক্তি দেওয়া অ্যাপসলভ এটা নিমনিক আমরা লিখছি আব্বুর সমস্যা সলভ হলে আব্বু থেকে অ্যাপ সলভ থেকে সলভ অ্যাপসলভ অর্থ মুক্তি পাওয়া কনভিক্ট এটা নিমনিক লিখছি ভিক্স দাও ভিক্স থেকে মনে রাখবো ভিক্ট কনভিক্ট ভিক্স দাও কারণ দোষী বলে আমাকে রায় দেওয়া হয়েছে আমার মাথা ব্যথা এই জন্য আমাকে ভিক্স দাও তো আমরা এখান থেকে মনে রাখবো কনভিক শব্দের অর্থ হলো দোষী বলে রায় দেওয়া অ্যানচ্যান্ট এটা নিমনিক হয়েছে চাঁদ সবাইকে চাঁদ থেকে আমরা মনে রাখবো চ্যান্ট অ্যানচ্যান্ট চাঁদ সবাইকে মোহিত করে বা মুগ্ধ করে তাই অ্যানচেন শব্দের অর্থ মোহিত বা মুগ্ধ করা বয়েস টেরাস এটা নিমন লেখছি ভয়েস যখন টেরিবল ভয়েস থেকে মনে রাখবো বয়েস টেরিবল থেকে টেরাস বয়েস টেরাস বয়েস টেরাস শব্দের অর্থ হইল কোলাহল পূর্ণ অর্থাৎ টেরিবল কন্ডিশন বোনাফিড বনের রান্নাকৃত ফুড বন থেকে বোনা ফুড থেকে ফিড বোনাফিড বোনের রান্নাকৃত ফুড অবশ্যই খাঁটি হবে সো বোনাফিড অর্থ খাঁটি ব্র্যাক অহংকারী ব্র্যাক কোম্পানি ব্র্যাক থেকে মনে রাখবো ব্র্যাক অর্থ দম্ভ বোস্ট এটার সিনোনিয়াম এটার অর্থ দম্ভ এরপর আমরা দেখি ব্রাজেন ব্রাজিলের মানুষ ব্রাজিল থেকে মনে রাখবো ব্রাজেন ব্রাজিলের মানুষ নির্লজ্জ সো ব্রাজিন শব্দের অর্থ নির্লজ্জ এরপরে দেখব ব্রিটল এবং ফ্রাজিল ব্রিটল এর নিমনিক হলো যেটা লিটল করে ভাঙে অর্থাৎ ক্ষুদ্র করে করে ভাঙে লিটল থেকে মনে রাখবো ব্রিটল যেটার অর্থ হলো ভঙ্গুর যেটা ভেঙে যাবে ফ্রাজিল শব্দের অর্থ ভঙ্গুর এটা নিমনিক হইল ফাজিলদের পরিণতি হয় ভঙ্গুর ফাজিল থেকে ফ্রাজিল মনে রাখব চারলেটন যেটা নিমনিক লিখছি চারজন শয়তান চারজন শয়তান চারজন থেকে চার শয়তান থেকে লেটন চার লেটন চারলেটন শব্দের অর্থ হল প্রতারক বা ভণ্ড শয়তানরা সচরাচর ভণ্ড প্রতারক হয় যেটার সিনোনিয়াম হলো ইম্পোস্টার অর্থাৎ ভণ্ড বা প্রতারক ক্যাপচার নিমোনিক হইছে ক্যাপ চুরি করাতে বন্দি করা ক্যাপ চুরি করাতে বন্দি করা হলো ক্যাপ চুরি ক্যাপচার এটা মনে রাখবো এটার সিনোনিয়মস হইলো কনফাইন অ্যাভ্রি দুইটাই সিনোনিয়ম অ্যাভ্রি হ্যান্ডের নিমোনিক হইল হাতে নাতে ধরা বা হাতে নাতে বন্দি করা হাত থেকে হ্যান্ড মনে রাখবো অ্যাভ্রি অর্থাৎ বন্দি করা ক্যাটাক্লিজম ক্যাটাক্লিজম শব্দের অর্থ তো হইল বিপর্যয় অর্থাৎ ডাইজেস্টার এটা নিমোনিগসে কাটা ফুটলে কাটা ফুটলে কাটা থেকে ক্যাটাক্লিজম মনে রাখবো কাটা ফুটলে আমাদের অবশ্যই বিপর্যয় হবে ক্যান্ডিড দিলখোলা ক্যান্ডোর দিলখোলা আউট স্পোকেন অর্থ দিলখোলা অর্থাৎ যাদের দিল পরিষ্কার অকপট কোনো কপটতা দিলের মধ্যে নেই ক্যান্ডিড আমরা মনে রাখবো কানাডা ইজ অ্যান আউট স্পোকেন কাউন্ট্রি অর্থাৎ কানাডা হইল দিলখোলা দেশ সো এখানে কানাডা থেকে মনে রাখবো ক্যান্ডিট এবং ক্যান্ডোর দিল খোলা এখানে ডোর আছে ডোর খোলা দরজা খোলা ডোর খোলা থেকে ক্যান্ডোর আমরা মনে রাখতে পারি জাজাক আল্লাহ খায়ের